নমস্কার, ফার্ম বাই বিশ্বজিতে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে মূলত টমাটো গাছের চারা তৈরি করার বিষয় নিয়ে আলোচনা করব। এই পদ্ধতিতে দিয়ে কৃষকরা চারা তৈরি করে, কৃষকরা 10 গুণ বেশি লাভ পাবে। তার কারণ আপনারা জানেন, যারা টমাটো চাষ করে তারা জানেন যে যারা টমাটো চাষ করে, অতি বৃষ্টি হয়েছে, সেখানে গাছ ঝিমিয়ে যাচ্ছে, ধসা রোগ লাগছে, নিমাটো যে জনিত সমস্যাগুলো লাগছে, প্রচুর পরিমাণে মাটিবাহিত রোগ কিন্তু টমাটো গাছে আসে। সেই কারণে কিন্তু কৃষকরা খুব একটা বেশি লাভ করতে পারে না। সেই কারণে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মূলত টমাটো গাছের গ্রাফটিং পদ্ধতি নিয়ে। গ্রাফটিং পদ্ধতি বলতে যে একটা গাছের সঙ্গে আর একটা গাছের জুড়ে দেওয়াকেই গ্রাফটিং বলা হয়। আপনারা জানেন যে আমাদের যে আশেপাশে যে জঙ্গলে বিভিন্ন জঙ্গলি গাছগুলো আছে, সেই গাছে কিন্তু কোনো রোগই লাগে না, তার গাছে কোনো ধসা লাগে না, কোনো মাটিবাহিত সমস্যাগুলো আসে না। সেই কারণে আজকে দিনে কিন্তু অনেকেই এই গ্রাফটিং পদ্ধতিতে চারা তৈরি করে ব্যাপক পরিমাণে কিন্তু লাভ করছে। আজকে কিভাবে গ্রাফটিং করবেন, কোন গাছের সঙ্গে গ্রাফটিং করবেন এবং হাতে নাতে কিভাবে গ্রাফটিং করবেন, তার সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং হাতে নাতে আপনাদের দেখাবো। যে আমাদের আশেপাশে আপনারা লক্ষ্য করবেন যে জংলি যে পিপি গাছ বা জংলি বেগুন গাছ বলা হয়, আপনার যে এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু জংলি বেগুন গাছ। আপনারা আশেপাশে দেখলেই কিন্তু দেখতে পাবেন লাল লাল ফল হয়ে গেছে, তখন ভাববেন যে এটা এগুলো পেকে গেছে। ওইখান থেকে যদি বীজ সংগ্রহ করে আপনারা কিন্তু আগে ওইটাকে চারা ফেলে নিতে হবে, প্যাকেটে বসাতে হবে, তারপরে কিন্তু আপনাদের ওই টমাটো চারাগুলো বসাবেন। বেগুন গাছটা কিন্তু একটু বড় হতে হবে, তার কারণ ওই বেগুন গাছে ওই যে জংলি বেগুনটার ওপরেই কিন্তু ওই টমাটো গাছগুলো জোড়া হবে। যখন আপনাদের গাছ দুটো গাছ রেডি হয়ে যাবে, তারপরে যেইভাবে ভিডিওতে দেখছেন সেইভাবেই কিন্তু আপনাদের জুড়তে হবে। প্রথমে যে বেগুন গাছটা দেখছেন, সেই বেগুন গাছটাকে আপনাকে কেটে দিতে হবে, তারপরে একটা ব্লেড নিয়ে ওইখানে মাঝে একটা কাট দিতে হবে। কাট দেওয়ার পরে কিন্তু যে টমাটো গাছটা, যেই টমাটো গাছটা আমরা যেই জাতটা সিলেকশন করেছেন, ওই গাছটাকে নিয়ে আপনাদের ওর গোড়াটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে মোটামুটি গোড়া থেকে একটু ওপরে কেটে দিতে হবে। কেটে দিয়ে ভি শেপে কিন্তু ওইটাকে কেটে দিতে হবে। যেইভাবে ভিডিওতে দেখছেন সেইভাবে কিন্তু আপনাদের কাট দিতে হবে। কাট দিয়ে এই জংলি বেগুন গাছটাকে কাট দিয়েছেন, ওই কাট যেখানে মাঝখানে কেটেছেন ওইখান ওইখানে কিন্তু ওই ভি শেপের যে টমাটো গাছটাকে কেটেছেন, ওইটা ওইখানে ঢুকিয়ে দিতে হবে। জাস্ট ভিডিওতে যেইভাবে ঢুকাচ্ছেন ওইভাবে ঢুকিয়ে দিয়ে, তারপরে কিন্তু ওই যে গ্রাফটিং যে পেপার আছে, পেপার দিয়ে ভালো করে আপনাদের বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে কিন্তু যেমন ট্রেতে আছে, আপনারা ট্রেতে রাখতে পারেন, যদি এইরকমভাবে ছাওয়া করে রাখতে পারেন ছাওয়ায় রাখতে পারেন, নাহলে আপনাদের বাড়িতে পারেন বাড়িতে রাখতে পারেন। বাড়িতে রাখার পরে কিন্তু মোটামুটি টাইম বাই টাইম আপনারা জল দেবেন। মোটামুটি আপনার গাছ লাগানোর সময়কে কিন্তু আপনাদের গাছ রেডি হয়ে যাবে, তারপরে আপনারা বসাবেন। বসালে দেখবেন যে প্রচুর পরিমাণে এই যে গ্রাফটিং গাছে কিন্তু ফল আসবে এবং রোগ জ্বালা আসবে না বলেই। মাটিবাহিত যে রোগগুলো আছে, যেমন ধসা বলুন, যে অতিবৃষ্টি হলে গোড়া পচা বলুন, আপনাদের নিমাটো বলুন, এই যে মাটিবাহিত যে রোগগুলো, ছত্রাক ব্যাকটেরিয়াগুলো আসে, সেইগুলো কিন্তু আসবে না। তার কারণ আপনারা দেখবেন যে আমাদের জঙ্গলে আশেপাশে যত গাছ আছে, ওদের কিন্তু কোনো ব্যাকটেরিয়া জনিত, ফাঙ্গাস জনিত কোনো সমস্যাই নেই। সেই কারণে ওই গাছ যেহেতু তার মাটির নিচে আছে এবং যেটাকে জুড়েছেন সেটা মাটির ওপরে আছে, সেইটা কিন্তু যত ব্যাকটেরিয়া ফাঙ্গাল সেটা কিন্তু ওই জংলি গাছটাকে অ্যাটাক করতে পারবে না এবং ওই গাছটা প্রচুর পরিমাণে খাওয়ার এবং নিউট্রিশন দেবে। সেই কারণে কিন্তু ওই গাছে প্রচুর পরিমাণে ফল আসে। যেহেতু প্রচুর পরিমাণে ফল আসবে, সেখানে দেখবেন ফল ঝরা আসবে না, ফুল ঝরার সমস্যা থাকবে না। সেই সেই দিক থেকে কিন্তু কৃষকদের একটা ব্যাপক পরিমাণে কিন্তু একটা লাভ আসে। সেই কারণে বলবো আপনারা এইভাবেই আপনারা এই গ্রাফটিং করে চারা তৈরি করে আপনারা টমেটো চাষ করুন। আপনারা কিন্তু এই চাষে কিন্তু একটা ভালো পরিমাণে একটা লাভ পাবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।